বাংলাদেশি ব্লগার মিম আপুকে আমি অনেক আগে থেকে ফলো করে এসেছি আপু যখন চ্যানেলটার নাম ছিল পুরান ঢাকার মিম পুরান ঢাকার ব্লগ সানি ভাইয়ের সাথে যখন আপুর জীবনটা ছিল একসাথে তারা সংসার করছিল ওই সময়টা থেকে এখন আপুর চ্যানেলের নাম চেঞ্জ হয়েছে বাংলাদেশি ব্লগার আর মিম এখন পর্যন্ত কিন্তু আমি আপুর চ্যানেলটাকে ভিজিট করি এবং আপুর প্রতিটা ব্লগ কিন্তু আমি দেখি তো আপু আজকে তোমাকে কিছু কথা বলবো সেই কথাটা হচ্ছে তুমি একদম প্রাপ্তবয়স্ক অ্যাডাল একজন মানুষ তোমার ন্যাশনাল আইডি আছে তোমার নিজের জাতীয় পরিচয় হয়ে গিয়েছে এই দেশে তুমি তোমার জীবনের দায়িত্ব বা তোমার জীবনের একটা সিদ্ধান্ত নেয়ার অ্যাবিলিটি তুমি নিজে রাখো তার চেয়ে বড় কথা তুমি মাসে কিছু টাকা ইনকামও করো সর্বোপরি সব কিছু মিলে তুমি সাকসেস একটি মেয়ে কে কি বললো সমাজের কার কথায় কিভাবে কোন প্রতিবেশী কোন আত্মীয় স্বজন কাদের উক্তিতে তোমার লাইফ হেল হয়ে যাবে তোমার পিছনে পড়ে থাকবে ওই ধরনের কাজ বা মেন্টালিটির মেয়ে তুমি নও তো কারো কথায় কোনো কান্না দিয়ে তোমার আগামী দিনের পথ চলাকে সহজ করার জন্য তুমি বাবু ভাইকে বিয়ে করে ফেলো এবং দুজন সংসার করো কারণ বাবু তোমার ফ্যামিলির একজন পারসন তোমার অতীত বর্তমান সব কিছুই সে জানে বা বুঝবে আর তোমার বিশ্রী একটা অতীত তোমার জীবনে যে অতীতটা ছিল সেটা সম্পর্কেও সে অবগত সব কিছু মিলিয়ে সে তোমার ব্যাপারে অবগত এবং আবদিয়ারও মোটামুটি একটি পরিচয় হয়ে যাবে তো যাই হোক তুমি কে কি বললো ফ্যামিলির কোন মানুষের কথায় তুমি মনে কষ্ট নিলে বা তুমি ডিপ্রেশনে থাকলে এগুলা বাদ দাও আপু তুমি তোমার মন যেটা বলছে এই যে খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছ তোমাকে কংগ্রেচুলেশানস কারণ তুমি কাবিন করে ফেলবে সো আরেকটি কথা কাবিন বিয়ে সবই একই কথা ওকে আর অনুষ্ঠানটা তোমার করতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই কারণ মুসলমান ধর্মের বিয়েতে যে বিয়েতে যত খরচ কম সেই বিয়ে তত বরকত সম্পূর্ণ তো তুমি অল্প কিছু টাকা পয়সা বা ফ্যামিলির যারা আছে সবাই মিলিত হয়ে একেবারে মানে প্রথম প্রথমেই ছোট করে সুন্দর করে একটা রিসিপশান করে তোমরা বিয়ের কাজটা সেরে ফেলো এখন কাবিন করব দুদিন পর রিসিপশান করব এগুলো আরও লোক দেখানো হবে মানুষের বদনজর লাগবে মানুষের তোমাকে নিয়ে রোস্ট করবে এগুলো না করে একবারেই যা করার করে ফেলো আর এটা তো ঢাকডোর পিটানোর কিছুই নাই আল্লাহর কাছে সন্তুষ্ট আদায় করো আলহামদুলিল্লাহ বলো তুমি একবারে যা করার করে ফেলো কারণ রোস্টিং রোস্টাররা সুযোগ পেয়ে যাবে এটা হচ্ছে বড় কথা আর তোমাকে পার্সোনালি আমি অনেক পছন্দ করি শুধু গত ইয়ারে তোমার উপর একটু বিরক্ত ছিলাম সে কার তুমি যে সানি ভাইকে মানে ছেড়ে চলে এসেছো তারপরে তোমাদের ডিভোর্স কাজ কার্যকর হয়েছে সে পর্যন্ত তোমার আমি খুব সন্তুষ্ট ছিলাম যে না ওকে ফাইন আপু সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে কারণ আর যাই হোক শত্রুপক্ষের মানুষের সাথে নিজের কাছে নিজের আত্মার মানুষ যদি হাতে হাত মিলিয়ে কাজ করে তাহলে তো কোনো কথাই থাকতে পারে না তার সাথে আর যাই হোক এক ছাদের নিচে এক ঘরে বসবাস করা যায় না তোমার ওই সিদ্ধান্তটা আমি অ্যাপ্রিসিয়েট করেছিলাম মনে মনে অনেক বেশি তো বিরক্ত হয়েছিলাম এটাতে তুমি কি করলে বাড়িতে গিয়ে কতগুলো টাকা পয়সা ইনভেস্ট করে ছনের কতগুলো ঘটর উঠালে এগুলি খুবই পেনফুল ছিল ভালো লাগছিল না ঘর যেহেতু করতেই হয়েছে একটু টিন টুন দিয়ে মজবুত করে সুন্দর একটা বাড়ি করতে তাও ভালো লাগতো কারণ তুমি দিন শেষে শহরে থাকো শহর থেকে বাড়িতে গিয়েও যেন একটু থাকতে পারো ভালো লাগবে ওইটা তোমার করা বেশি ভালো ছিল যাই হোক সর্বোপরি তোমার ওই বাড়িটাও কিন্তু শেষ এখন থাকার অযোগ্য তো এ ধরনের ভুল সিদ্ধান্ত নিবা না যা যেটা যখন যে সিদ্ধান্ত নিবা অবশ্যই মাথাটা খাটিয়ে বুদ্ধি করে সিদ্ধান্ত নিবা সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি একজন অ্যাডাল মানুষ তুমি মাসে আল্লাহ রহমতে ভালো টাকা পয়সা ইনকাম করো আমরা তো ছোটোখাটো চ্যানেল তারপরেও কিন্তু তোমাকে উপদেশ দেই যাই হোক আমার আজকের ব্লগে যদি আমার কথাগুলো যদি শুনে থাকো যদি তোমার ভালো না লাগে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তোমাদের ফ্যামিলির সবার ব্লগে আমি দেখি এবং সবার আপুর সেই যে লালবাগের ছোট্ট বাসাটিতে ছিল ওই বাসা থেকে আপুর ব্লগ থেকে শুরু করে এখন অবধি পর্যন্ত আমি আপুর ব্লগ দেখি তো যাই হোক আপু আমার কথাটা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই এইভাবেই করবা পরে আবার কোনো রিসিপশান করতে যেও না এতে করে রোস্টাররা সুযোগ নিবে যা করার একবারই করে তারপরে বাবু ভাইকে তুমি বিয়ে করে একসাথে সংসার করো এটা থাকলো তোমার প্রতি আমার শুভকামনা শুভেচ্ছা তো যাই হোক আপুর সাথে তো কথা বললাম অনেক কিছু আপুকে নিয়ে আমি কিন্তু দুপুরে রান্নাবান্না শেষ করে চলে এসেছিলাম গাউসিয়া মার্কেটে তো গালসিয়াতে এসে কিছু পছন্দের কাপড় চুপড় কালেক্ট করেছি এখান থেকে তো কী বানাবো কাপড় দিয়ে অবশ্যই আপনাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করব তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি কানিজ ঢাকা থেকে বলছি আমার আজকের ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন আলিশা ব্লগ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে লাইক করে ফ্যামিলি ফ্রেন্ডস সবার মাঝে শেয়ার করে দিবেন তাতে করে আমার পরিবারটা বড় হবে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম